আজকে এক আজব ঘটনা ঘটলো আমেরিকার F-35 ফাইটার প্লেনের সাথে। এর ফলে আমেরিকাকে প্রায় $80 মিলিয়ন লসের সম্মুখীন হতে হয়েছে। কি সেই ঘটনা, এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। দুটি F-35 ফাইটার প্লেন প্রশিক্ষণ করছিল। একটি ফাইটার প্লেন ঠিকঠাকভাবে ল্যান্ডিং করে, কিন্তু অপরটি ল্যান্ডিং করার সময় তাতে টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়। তখন পাইলট ওই প্লেন থেকে ইজেকশন করে, কিন্তু ইজেকশন করার আগে ওই প্লেনের অটো মোড সিস্টেম অন করে দেয়। ফলে এখন প্লেনটি পাইলটহীন অবস্থায় আকাশে উড়ে বেড়াচ্ছে। এখন প্লেনটি কোথায় আছে বা কতক্ষণ প্লেনটি আকাশে উড়বে বা কোথায় প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করবে, এই বিষয়ে আমেরিকার কাছে কোনো তথ্য নেই। কারণ এই F-35 প্লেনটি হলো স্টিল ফিফথ জেনারেশন প্লেন, যা কখনো কোনো রাডার বা স্যাটেলাইটে ধরা পড়ে না। ফলে এই সম্পর্কে কোনো তথ্য আমেরিকার কাছে বর্তমান নেই। ফলে এই প্লেনটি এখন এক উড়ন্ত ভূত হিসাবে আকাশে উড়ে বেড়াচ্ছে। কখন কোথায় ক্র্যাশ ল্যান্ড করবে কেউ জানে না। এই সেম ঘটনা ঘটে 1979 সালে রাশিয়ার MiG-23 সাথে, এবং প্লেনটি ফ্রান্সের কাছাকাছি গিয়ে একটি বাড়িটির উপর ক্র্যাশ ল্যান্ডিং করে। এবং একজন আশা করে এই ঘটনায় কোনো প্রাণহানির মতন ঘটনা ঘটবে না।